রাজধানীতে প্রায়ই ঘটছে ভবন দুর্ঘটনা। কোথাও বিস্ফোরণ, কোথাও আগুন, আবার কোথাও বা হেলে পড়ছে ভবন। দুর্ঘটনার পর ভবনের সামনে টাঙানো হয় ঝুঁকিপূর্ণ লেখা সাইনবোর্ড। অথচ রাজধানীতে কি পরিমাণ ভবন ঝুঁকিপূর্ণ, নেই তার কোনো তালিকা। ফারাহ হোসাইনের রিপোর্ট। রাজধানী ঢাকাকে দেখভাল করে উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই শহরের ভালো মন্দ সব কাজের দায়িত্ব এই সরকারি প্রতিষ্ঠানগুলোর। রাজুকের তথ্য মতে প্রতি বছর 10,000-এর মতো ভবন বানানোর অনুমতি দেয়া হয় এই শহরে। পুরো শহর জুড়ে গড়ে উঠেছে উঁচু উঁচু ভবন, তবে মাঝে মাঝেই নানান দুর্ঘটনা ঘটায়। এই ভবনগুলো আসলে কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজধানীতে কতগুলো ভবন নিরাপদ অথবা কতগুলো ঝুঁকিপূর্ণ, সেই প্রশ্ন ছিল রাজুক কর্মকর্তাদের কাছে। তারা বলছেন প্রতিনিয়ত ভবন তৈরি হচ্ছে, কেউ অনুমতি নিয়ে কেউ বা অনুমতি না নিয়ে বানিয়ে ফেলছেন অট্টালিকা, ফলে কারো পক্ষেই সম্ভব হচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা। এই ধরনের সঠিক কোনো তত্ত্ব পরিসংখ্যান ঢাকা শহরে এখনও নিরূপণ হয়নি যে ঢাকা শহরে ইন টোটাল কতটি ভবন ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি হ্রাস নাই। 2019 সালের মে মাসে রাজুক ডিজিটালাইজড হওয়ার পর 2023 সালের 12 মার্চ পর্যন্ত সংস্থাটিতে নতুন ভবনের আবেদন পড়ে 36,600, যার মধ্যে অনুমোদন পায় 24,200 ভবন। রাজুক বলছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 32-টির বেশি ভবনের ওপর জরিপ চালিয়ে 42টি ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে এসব শহরে কিংবা শুধু রাজধানীতে মোট কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ তার কোনো তথ্য নেই তাদের কাছে। অনেক ভবন আমাদের পারমিশন ছাড়াও কিন্তু হয়ে যাচ্ছে, তো এই ভবনগুলো কিন্তু ওরা আসলে এই যে বিএনবিসি কমপ্লায়েন্স মেনে চলছে কি না, মেনে নিচ্ছে কি না, বা অন্য কোনো কোড মেনে চলছে কি না, আমাদের জানার নাই। ভবনের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ভবন মালিককেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।